আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে ফাইবার মেসেজ অ্যালার্ম। ফাইবার মেসেজ অ্যালার্মটা কি? ফাইবারের মেসেজ অ্যালার্মটা হচ্ছে আপনি যখন ফাইবারের একটি প্রোফাইল তৈরি করার পর গিগ ক্রিয়েট করলেন, আপনাকে কিন্তু আপনার বায়াররা আপনার গিগটি দেখে মেসেজ করবে এবং আপনার সার্ভিসটি নিতে চাইবে। তো যখন আপনাকে মেসেজ করবে তখন আপনাকে কিন্তু সেই মেসেজের রিপ্লাইগুলো ইনস্ট্যান্ট কি করতে হবে, রিপ্লাই করতে হবে। সেই জন্য আপনি যেখানেই থাকেন না কেন, আপনি বাসায় থাকেন, বাজারে থাকেন আর ঘুমিয়ে থাকেন, আপনাকে মেসেজটা রিপ্লাই করতে হবে। তো মেসেজটা রিপ্লাই করতে হলে আপনাকে আগে বুঝতে হবে যে আপনার মেসেজটা এসেছে। এখন আপনি ধরুন আপনি ঘুমিয়ে আছেন, যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে একটা মেসেজ আসলো কিন্তু আপনি বুঝতে পারলেন না, এতে আপনার বায়ারটা আর আপনার কাছে থাকলো না, সে অন্য কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করে ফেললো। তাই এর জন্যই একটি অ্যাপস আপনি ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে ফাইবার মেসেজ অ্যালার্ম। আপনারা অবশ্যই জানেন যে ফাইবারের নিজস্ব একটা কি আছে, ফাইবার অ্যাপস আছে। সো এটা আপনারা ডাউনলোড করে নেবেন, আমি তারপরে দেখাই দিচ্ছি। ফাইবার সার্চ করলাম, এই ফাইবার ফ্রিল্যান্স সার্ভিস, এই অ্যাপটা আপনারা নামিয়ে নেবেন। যারা ফাইবার ইউজ করেন তারা অবশ্যই এই ফাইবারের অ্যাপসটা নামিয়ে নেবেন, ঠিক আছে। এখন এই ফাইবার অ্যাপসটা নামানোর পর আপনার মোবাইলে অবশ্যই সেটা মোবাইলে ইউজ করবেন, এই ফাইবার অ্যাপটা আপনি মোবাইলে ইউজ করবেন। মোবাইলে ইউজ করার সাথে সাথে আপনাকে আরেকটা অ্যাপসের সাহায্য নিতে হবে, আপনাকে ওই বায়ারের মেসেজটা আপনাকে জানার জন্য বা শোনার জন্য বা পাওয়ার জন্য আপনাকে আরেকটা মেসেজ বা আরেকটা অ্যাপস আপনাকে ইউজ করতে হবে। সেটা হচ্ছে ফাইবার মেসেজ, এই যে আমি লিখতে হলো না, জাস্ট এখানে চলে আসলো ফাইবার মেসেজ অ্যালার্ম। আচ্ছা আমি ক্লিক করলাম, এখানে চলে আসছে ফাইবার মেসেজ অ্যালার্ম। তো এটা আমি ডেস্কটপ থেকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই অবশ্যই মোবাইল থেকে এটা পাওয়া যাবেন, ঠিক আছে। আপনারা মোবাইলের গুগল প্লেতে গিয়ে আপনারা সার্চ করবেন ফাইবার মেসেজ অ্যালার্ম। এটা সার্চ করার সাথে সাথে আপনারা এই ফাইবার মেসেজ অ্যালার্মের অ্যাপসটা পেয়ে যাবেন, অবশ্যই সেটা ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। দেন আপনারা ওখান থেকে সেটিং করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যাপসটার ব্যবহার বিধি আমি একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি অ্যাপসটা ডাউনলোড করলেন এবং ইনস্টল করলেন, ইনস্টল করার পর আপনার ফোনের মধ্যে একটা গেট স্টার্টেড একটা বাটন পাবেন। দেন গেট স্টার্টে ক্লিক করার পর আপনি চলে যাবেন এমন একটা সেটিংসে, ঠিক আছে। এই ইন্টারফেসটা আপনার সামনে আসবে, যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু একটু জুম করার চেষ্টা করেছি। অ্যালার্ম মেসেজ অ্যালার্মের এই সেটিংটা চলে আসবেন এই ইন্টারফেসটাতে। তখন আপনি কি করবেন, এখান থেকে এই যে অ্যালার্ম সার্ভিস, এই অ্যালার্ম সার্ভিসের দিকে কি করে দিবেন, এই জায়গাতে আপনি কি করবেন, ঠিক এই জায়গাতে আপনি এটা অন করে দিবেন, এই জায়গাটাতে অন করে দিবেন। দেওয়ার পর আপনাকে আরেকটা আরেকটা আসবে, ইন্টারফেস আসবে, সেটা হচ্ছে ঠিক এই ইন্টারফেসটা চলে আসবে, চোজ ইউর অ্যাপ্লিকেশন। তখন আপনি ফাইবার, যদি ফাইবার ইউজ করেন ফাইবারটা সিলেক্ট করে দিবেন, ফাইবার থেকে কোনো মেসেজ আসলে আপনি যাতে মেসেজটা শুনতে পান সেই জন্য ফাইবারটাকে সিলেক্ট করে দিবেন। আপনি চাইলে আপওয়ার্ক সিলেক্ট করে দিতে পারেন, আপনি চাইলে ফ্রিল্যান্সারও সিলেক্ট করে দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা সিলেক্ট করে দেবেন। দেন আপনি এখানে এই আরেকটা ইন্টারফেস পাবেন, সেটা হচ্ছে এই ইন্টারফেসটা, ঠিক এই ইন্টারফেসটা পাবেন। এই ইন্টারফেসে যে আপনি জাস্ট ওকে করে দিবেন, ঠিক এই জায়গাতে ক্লিক করবেন, ঠিক এই জায়গাতে আপনি ক্লিক করবেন, কর্নারে একদম ডান পাশের উপরের কর্নারে আপনি কি পাবেন, একটা টিক চিহ্ন বাটন পাবেন, ওখানে ক্লিক করে দিলেই আপনার অ্যাপ্লিকেশনটা অনটা অন হয়ে যাবে, ঠিক আছে। আপনি ফাইবার থেকে যে কোনো মেসেজ পাবেন, নোটিফিকেশন পাবেন, আপনার এটা কি করবে, অ্যালার্ম বাজবে এবং আপনি বায়ারের রেসপন্সটা করতে পারবেন, বায়ারের যে কোনো
ইনবক্সের রিপ্লাই আপনি করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। আর এরপর কি হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আপনার মেসেজের অ্যালার্মটা বাজবে। যেমন বায়ারের নাম যদি হয় ব্রেন ব্রাউজ, সেটা আসবে এবং এইভাবে অ্যালার্মটা বাজবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আর এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে আপনি লিখে দিবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।